ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং প্লেস হোপ এভরিবডি ইজ ভেরি ফাইন গত পর্বে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সে ধারাবাহিকতাই আজকে আমি আলোচনা করবো পাস্ট কন্টিনিউয়াস স্টেন্স লেটস গো ফর ডিসকাশন আগের পর্বে আমি আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এই পর্বে আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করার পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করার কারণ হল সকল কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রক্রিয়া একই কেবলমাত্র পার্থক্য হল অগজিলিয়ারি ভার্ভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অগজিলারি ভার্ভ ছিল অ্যাম ইজ আর অ্যাম ইজ আর কে পাস্ট ফর্মে ট্রান্সফার করলে আমরা পাই ওয়াজ তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার হল ওয়াজ গঠন প্রক্রিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সের মতোই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার প্লাস মেইন ভার্পের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স আর বিভিন্ন উদাহরণের মাধ্যমে ট্রান্সলেট করে করে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা আয়ত্ত করব। সেই হিসাবে প্রথম উদাহরণ হলো সে ইংরেজি শিক্ষাদান করছিল বা করতেছিল তো করতে ছিল বা করছিল এখান থেকে আমরা টেন্স নির্বাচন করতে পারি সে ইংরেজি শিক্ষাদান করছিল বা করতেছিল নিঃসন্দেহ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স একে ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্ট বের করতে হবে তো সাবজেক্ট চেনার জন্য ভারতকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে শিক্ষা দান করছিল বা করতেছিল উত্তর হল হি তাহলে হি হলো এই বাক্যের সাবজেক্ট সে হলো এই বাক্যের সাবজেক্ট দেন অকজিলেরি ভার নির্বাচন এখানে মেইন ভার শিক্ষা দান করছিল করছিল বা করতেছিল তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ওয়াজ ওয়্যার বাট ওয়াজ বা ওয়্যার কোনটা হবে তা আমাদেরকে নির্বাচন করতে হবে বাক্যের সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে সাবজেক্ট হলো হি যা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ স্টেপ নাম্বার 3 প্রিন্সিপাল ভার্ভ এর সাথে আইএনজি তো মেইন ভার্ভ হল শিক্ষা দান করছিল শিক্ষা দান করা ইংলিশ হল টিচ আর শিক্ষা দান করছিল অর্থ হলো শিক্ষা দান করছিল বা করতেছিল। স্টেপ নাম্বার ফোর অবজেক্ট কি শিক্ষা দান করছিল উত্তর হলো ইংরেজি যা ইংলিশ হল ইংলিশ তাহলে আমরা চারটা স্টেপ থেকে আমরা নির্বাচিত শব্দগুচ্ছ নিয়ে আমরা একে আমরা একটি ইংরেজি বাক্য গঠন করতে পারি প্রথম স্টেপ থেকে সাবজেক্ট হি দ্বিতীয় স্টেপ থেকে ওয়াজ। এবং স্টেপ থেকে মেইন আইএনজি টিচ প্লাস আইএনজি ক্যাল টু টিচিং এবং চতুর্থ নাম্বার স্টেপ থেকে হলো ইংলিশ তাহলে হি ওয়াজ টিচিং ইংলিশ সে ইংরেজি শিক্ষাদান করছিল বা করতেছিল আশা করি বাক্যটি বোঝা গেছে দেন সেকেন্ড বাক্যটি হলো আমরা দুপুরে বিদ্যালয় যাইতেছিলাম বা যাচ্ছিলাম তো যাইতে ছিলাম আম সাধু রীতি যাচ্ছিলাম চলিত রীতি যাইতেছিলাম বা যাচ্ছিলাম থেকে আমরা শিওর হতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স একে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে তো সাবজেক্ট চিনার জন্য জন্য বা বের করার ভারতকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে যাইতে ছিল বা যাচ্ছিল উত্তর হলো আমরা তাহলে আমরা হলো এই বাক্যের কি সাবজেক্ট তারপরে আমাদেরকে কী করতে হবে গঠন প্রক্রিয়া অনুসারে অকজিলারি ভার্ভ নির্বাচন করতে হবে তো অকজিলারি ভার্ব নির্বাচন করার জন্য ট্রেন্ডস

তারপরে মেন ভার্পের সাথে আইএনজি মেন ভার্ব যাইতে ছিলাম অর্থাৎ যাচ্ছিলাম তাহলে যাইতে ছিলাম বা যাচ্ছিলাম গো প্লাস আইএনজি জি টু গোয়িং থার্ড ফোর্থ নাম্বার স্টেপে প্লেস এখানে অবজেক্ট নেই তাহলে আমাদেরকে প্লেস প্লেস বের করার জন্য ভার্বকে কোশ্চিন করতে হবে কোথায় যাইতেছিল বা যাচ্ছিল লিখা আছে বিদ্যালয়ে যাচ্ছিল তাহলে বিদ্যালয় যার ইংলিশ হলো টু স্কুল এখানে কি রয়েছে আবার পাঁচ নাম্বার স্টেপে টাইম রয়েছে তো টাইম বের করার জন্য ভার্ভকে প্রশ্ন করতে হবে কখন যাচ্ছিল বা যাইতে ছিল উত্তর হলো দুপুরে যার ইংলিশ হলো ইন দা নুন ইন দ্য নুন তাহলে আমার এই ক্রমে কি করতে হবে আমাদেরকে বাক্য গঠন করতে প্রথমে সাবজেক্ট তারপরে অগিলারি ভার্ভ তারপরে প্রিন্সিপাল ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ এর সাথে আইএনজি প্লেস প্লাস টাইম নট টাইম দেন প্লেস আগের প্লেস তারপরে টাইম এবং এইগুলো স্টেপ অনুসরণ করে আমরা ইংরেজি বাক্যটি গঠন করতে পারি ইংরেজি বাক্য হল প্রথম স্টেপ থেকে সাবজেক্ট উই দ্বিতীয় স্টেপ থেকে অগজিনারি ভার্ভ ওয়ার তৃতীয় স্টেপ থেকে মেইন ভার্ভে সাত আইএনজি গো প্লাস আইএনজি থ্রি ফোর্থ স্টেপ থেকে টু স্কুল এবং ফিফ্থেপ থেকে ইন দা নুন সরি ইন দা নুন ইন দা নুন দা নুন আমরা দুপুরে বিদ্যালয় বা যাচ্ছিলাম আশা করি বাক্যটি বোঝা গেছে তৃতীয় নাম্বার বাক্যটি তোমরা পুকুরে সাঁতার কাটছিলে বা কাটতে ছিলে তোমরা পুকুরে সাঁতার কাটছিলে আর কাটতে ছিলে কাটতে ছিলে সাধু কাট ছিলে চরিত্রের দিন তা তে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে সাবজেক্ট সাবজেক্ট বের করার জন্য ভারকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে বা কারা সাঁতার কাটছিল বা কাটতে ছিল উত্তর হলো তোমরা যা এই বাক্যের সাবজেক্ট সাবজেক্ট বের করা হয়ে গেলে আমাদেরকে বের করতে হবে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়্যার কিন্তু কোনটা হবে তা আমরা সাবজেক্টের উপর ডিপেন্ড করতে ডিপেন্ড করে নির্বাচন করব আর ইউ এর ক্ষেত্রে অল টাইম ওয়্যার ব্যবহার করতে হবে ইউ এর ক্ষেত্রে অল টাইম ওয়ার ব্যবহার করতে হবে যোগ্য তিন নাম্বার স্টেপ মেন ভার্পের সাথে আইএনজি মেন ভার্প হলো সাঁতার কাট ছিলে আর কাটতে ছিলে তাহলে সাঁতার কাটার ইংলিশ হলো সুইম তার সাথে আইএনজি যোগ করলে সুইমিং ডাবল এম নট নট সিঙ্গেল এম দেন ফোর্থ নাম্বার স্টেপ হলো যে প্লেস কোথায় সাঁতার কাটতে ছিলে উত্তর হলো পুকুরে যার ইংলিশ ইন দ্য পন্ট তাহলে আমরা স্টেপ প্রত্যেকটা স্টেপ থেকে শব্দগুচ্ছ নিয়ে আমরা ইংরেজি বাক্যটি গঠন করতে পারি প্রথম স্টেপ থেকে সাবজেক্ট দ্বিতীয় স্টেপ থেকে অগজিলারি ভার্ফ ওয়্যার তৃতীয় স্টেপ থেকে মেইন ভার্ফের সাথে আইএনজি সুইম প্লাস আইএনজি ক্যাল টু সুইমিং এবং ফোর্থ নাম্বার স্টেপ থেকে প্লেস ইন দ্য পন্ট উই ওয়ার সুইমিং ইন দ্য পন্ট তোমরা পুকুরে সাঁতার কাটছিলে আশা করি বাক্যটি বোঝা গেছে লাস্ট সেন্টেন্স বালকটি অ্যানালাইসিস দৌড়াচ্ছিল বা দৌড়াইতে ছিল দৌড়াচ্ছিল হলো চলিত রীতি দৌড়াইতে ছিল হলো সাধু রীতি তাহলে হলো এটা পাস্ট কন্টিনিউ টেন্স তো পাস্ট কন্টিনিউ টেন্সকে ট্রান্সলেট করতে হলে প্রথম আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে তো সাবজেক্ট বের করার জন্য ভারকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে দৌড়াচ্ছিল বা দৌড়াইতে ছিল উত্তর হলো বালকটি তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো বালকটি স্টেপ নাম্বার টু অর্গিদারি ভার্ক নির্বাচন এখানে যেহেতু এটি হলো পাস্ট কন্টিনিউ স্টেন্স তাহলে পাস্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার হলো ওয়াজ অথবা ওয়ার কিন্তু বালকটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই অক্সিলারি ভার হবে ওয়াজ স্টেপ নাম্বার থ্রি মেইন ভার্বের সাথে আইএনজি ছিল বা দৌড়াইতে ছিল এর ইংলিশ হলো রান প্লাস আইএনজি কেল টু রানিং স্টেপ নাম্বার ফোর প্লেস কোথায় ছিল বা দৌড়াইতে ছিল উত্তর হলো মাঠে যার ইংলিশ হলো ইন দা ফিল্ড এখন আমরা কি করতে পারি প্রত্যেকটা স্টেপ থেকে শব্দগুচ্ছ নিয়ে এর ইংলিশ বাক্যটি আমরা গঠন করতে পারি যেমন হলো প্রথম স্টেপ থেকে দ্য বয় দ্বিতীয় স্টেপ থেকে অজলের ভারপা ওয়াজ তৃতীয় স্টেপ থেকে মেইন ভার্পের সাথে আইএনজি রান প্লাস আইএনজি ক্যা টু রানিং এবং ফোর্থ স্টেপ থেকে ইন দ্য ফিল্ড মাঠে ইন দ্য ফিল্ড দি বয় ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড বালকটি মাঠে দোড়াচ্ছিল বা দৌড়াইতে ছিল আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সকল দেহাদ দূর হয়ে গেছে এর পরবর্তীতে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে